প্রিয় বিএ বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেটি তোমাদের দুটো সাবজেক্ট রয়েছে। একটি হচ্ছে পরিবেশবিদ্যা, যেটি 50 নম্বরের পরীক্ষা হবে, এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, সংবিধানের মূল্য। এই সংবিধানের মূল্য তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে, এবং পরীক্ষাটি হবে টোটালি এমসিকিউ বেস। ওই মাস সিটে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, ছোট প্রশ্ন এমসিকিউ আকারে প্রশ্ন আসবে, তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, সেগুলো কিন্তু তোমাদের সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমাদের সেই অপশানে বোল্ড করতে হবে ওই মাস সিটে। তো এর জন্য আমাদের কী কী সিলেবাস কভার করতে হবে সংবিধানের মূল্য থেকে, সেটি আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তোমাদের পিবি স্টাডি ক্লাস বিগত 5 থেকে 6 বছর ধরে তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের 60 প্রশ্ন উত্তর এবং সিলেবাস এবং কী কী বই কিনতে হবে, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছুই কিন্তু প্রোভাইড করে। তো তোমরা নির্দ্বিধায় তোমরা চ্যানেলটির সাথে থাকো, তোমরা থাকলেই বুঝতে পারবে তোমাদের রেজাল্ট ভালো করার দায়িত্ব পিবি স্টাডি ক্লাসে। তোমরা পিবি স্টাডি ক্লাস যদি ফলো রেখো তাহলে দেখবে তোমরা ভালো রেজাল্ট করবেই করবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখো, আমাদের দুটি সাবজেক্ট রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে। একটি হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটি ফার্স্ট সেমিস্টারও থাকবে এবং সেকেন্ড সেমিস্টারও থাকবে, এবং কনস্টিটিউশনাল ভ্যালু, যেটি কিনা ফার্স্ট সেমিস্টারই রয়েছে। ঠিক আছে, তো আজকে আলোচনা করব কনস্টিটিউশনাল ভ্যালু নিয়ে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কনস্টিটিউশনাল ভ্যালু, সংবিধানের মূল্য, টোটাল মার্কস 50, এমসিকিউ বেস 25টি এমসিকিউ থাকবে 2 নম্বর করে ইচ, 50 মার্কস, 5 মার্কস 15। তো দেখো, আমি আলোচনা করব এবার। মডুল ওয়ানে আমাদের থাকবে, সেমিস্টার ওয়ানে মডুল ওয়ানে থাকবে আমাদের দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনালিজম, কনস্টিটিউশনাল ভ্যালুস, জাস্ট ইকুয়ালিটি, ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা, সাংবিধানিক মূল্যবোধ, ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। 2 নম্বরে থাকবে ফান্ডামেন্টাল রাইটস, রুলস অফ ল, সেপারেশন অফ পাওয়ার, মৌলিক অধিকার, আইনের ভূমিকা, ক্ষমতা বিচ্ছেদ। 3 নম্বরে থাকবে সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র। মডুল টুয়ে থাকবে ফান্ডামেন্টাল ডিউটিস, এমার্জেন্স ভ্যালু অ্যান্ড সিগনিফিকেন্স, মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য এবং তাৎপর্য। মডুল টুয়েরই 5th চ্যাপ্টারে থাকবে আর্টিকেল 51A। ঠিক আছে, এটি আমাদের অনুচ্ছেদ 51A, গণনাকৃত দায়িত্ব পড়তে হবে। 6 নম্বরে থাকবে মৌলিক কর্তব্যের আইন, অবস্থা, সীমাবদ্ধতা, লিগাল স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, লিমিটেশন। ওকে, তো এই 6টা চ্যাপ্টার আমাদের কিন্তু কভার করতে হবে 50 নম্বরের জন্য, এবং এই 6টা চ্যাপ্টার থেকে তোমাদের কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে করলে তোমরা প্রশ্ন 100% কমন পাবে, সেই সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তার জন্য তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, আমি যে প্রশ্নগুলো দেব সেগুলো করলেই তোমরা কিন্তু পরীক্ষায় 25টির মধ্যে 20 থেকে 22টি প্রশ্ন অনায়াসে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। বাকি 2-3টি প্রশ্ন একটু এদিক ওদিক দেয়, সেটিও আমি চেষ্টা করছি আরও কয়েকটি প্রশ্ন তোমাদের বাড়িয়ে তোমাদের কমন দেওয়ানোর। তো তোমরা চ্যানেলের সাথে থেকো, এবং তোমরা আর কোন কোন সাবজেক্টের বিষয় নিয়ে কনফিউশন রয়েছে তোমাদের, জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে রেখো, এবং কোন কোন সাবজেক্টে তোমাদের অ্যান্সার নোট চাই সেগুলো তোমরা লিখে রাখতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে গাইড করার। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং খুব ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। পড়াশোনা করতে গিয়ে যদি কোনো জায়গায় অসুবিধা হয়, চিন্তার কোনো কারণ নেই, পিবি স্টাডি ক্লাস তোমাদের সাথে রয়েছে, এবং তোমাদের 8th সেমিস্টার অবধি তোমাদের সাথে থাকবে। বিভিন্ন সাবজেক্টে তোমাদের সমস্যা হলে তোমরা পিবি স্টাডি ক্লাসের সঙ্গে থেকো, তোমাদের পিবি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপে জয়েন করতে পারো। যদি চাও আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে রেখো, সেখানে তোমাদের অনেক দাদা দিদিরা রয়েছেন, তোমাদের হেল্প করবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি।